আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله والعصر إن الإنسان لفي خسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر এ মাটির ধরায় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন যারা কালের প্রবাহে হইলেন আজি রাজ্যহারা এই সুযোগে বাতিলরা বামপন্থীরা সাগল সানা সিংহ সেজে সিংহেরি ঘরে বসে ইমানের উপর আঘাত হানিল ধরিল টুটি কোষে আসছে পথে আধার নেমে
তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালাবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। সম্মানিত হাজরিন, আমরা শুরুতেই প্রশংসা যাপন করব সে আল্লাহ পাকের দরবারে, যিনি আমাকে এবং আপনাদেরকে ভালোভাবে সুস্থভাবে তাফসীরুল কোরআন মাহফিলে আসিবার, বসিবার, কোরআন হাদিসের কথা শুনিবার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, তারই শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সংক্ষিপ্ত পরিসরে দরুদ পাঠ করি যিনি বিশ্ব নবী আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করতে চাই না, মূল আলোচনায় যেতে চাই। আমি কুরআনুল কারিম থেকে 30 পারার ভিতর থেকে কুরআনুল কারিমের 103 নম্বর সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটির মোট আয়াত সংখ্যা 3টি। সূরাটির নাম আল আসর, ছোট্ট একটি সূরা, আমাদের অনেক পরিচিত। এই সূরার সর্বপ্রথম শব্দটি হলো আল আসর। এই আসর শব্দ অবলম্বনে সূরাটির নামকরণ করা হয়েছে। সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায় এইটা নিয়ে মুফাসসিরদের মধ্যে মতভেদ থাকলেও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জমহুর মুফাসসিরগণের মতে সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরাটির বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে বোঝা যায় সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সম্মানিত হাজিরিন, এই সূরাটি নাজিল হলো কেন, আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, শানে নুজুলটা জানা দরকার, এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা জানা দরকার। তাফসীরে জালালাইন থেকে বলছি 562 পৃষ্ঠা এই সূরার শানে নুজুল বলা হয়েছে। কালাদা ইবনে উসায়েদ নামক একজন ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া আসা করতেন। একদিন বললেন, হে আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি ধর্ম ত্যাগ করেছ, কর্ম ছেড়ে দিয়েছ, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছ, তুমি তো সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছ, ক্ষতিগ্রস্তে নিমজ্জিত হয়েছ। আবু বকর জবাব দিলেন, কালাদা ইবনে উসায়েদকে বললেন, হে নির্বোধ, শুনো, যারা আল্লাহ তাআলার গোলাম হয়ে যায়, আল্লাহ তাআলার গোলাম যারা হয়ে যায় তারা কখনো নিঃস্ব হয় না, তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় না, বরং যারা পরকালকে ভুলে যায় আর যারা দুনিয়ায় উন্নতি সাধনের জন্য ব্যস্ত থাকে, সদা মগ্ন থাকে, তারাই কেবল একুল অকুল উভয় কুলি হারায়, প্রকৃত পক্ষে তারাই ক্ষতিগ্রস্ত। আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন এই কথা, এই কথার সত্যতা প্রমাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসর নাজিল করে দিলেন। এই সূরার ভিতরে কি আছে আমাদের জানতে হবে। ছোট্ট একটি সূরা, এই সূরার ফজিলতটা আগে জানব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোন মানুষ যদি সূরা আল আসর নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তাহলে তার জন্য, হেদায়েতের জন্য এই সূরাটি যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, ছোট্ট একটি সূরা, ইমাম শাফি বললেন যদি কেউ গবেষণা করে এই সূরাটি নিয়ে তার হেদায়েতের জন্য যথেষ্ট। শুধু তাই নয়, এই সূরার এত ফজিলত, তাবরানির বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাহাবি, দুইজন সাহাবি যখন একত্রিত হতেন তখন একজন আরেকজনকে সূরা আল আসর তেলাওয়াত করে না শোনানো পর্যন্ত তারা বিচ্ছিন্ন হতেন না।
যখনই দুজনের মধ্যে দেখা হয়ে যেত তারা পাঠ করে শোনাতেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন একজন সাহাবীর মধ্যে দেখা হয়ে যায় ছোট্ট সূরাটি তেলাওয়াত করে শুনিয়ে দেয়, এখান থেকে আমাদের বুঝতে হবে এই ছোট্ট একটি সূরা মাত্র তিনটি আয়াত, কিন্তু এর ভেতরে অনেক গুরুত্ব ফজিলত রয়েছে সেটা আমাদের জানতে হবে। আমার ভাইরা, ছোট্ট একটি সূরা, এই সূরাটির ভেতরে কি এমন আছে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন যে সূরা নিয়ে গবেষণা করলেই হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, এই সূরাটির মধ্যে কি আছে আমরা সেটা জানবো। শুরুতেই সূরাটি তেলাওয়াত করেছি, আমি আবারও বলছি, সূরাটির প্রথম শব্দ আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, কসম, শপথ মহাকালের, মহাকাল সময়। তাফসিরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন মহল্লি রহমতুল্লাহ আলাই আসর শব্দের তিনটা অর্থ বর্ণনা করেছেন। একটা হলো, প্রথম অর্থ হলো কাল বা সময়, যুগ, মধ্যাহ্ন হতে সূর্যাস্ত পর্যন্ত সময়। তিন নম্বরে বলা হয়েছে আসরের নামাজ, যেটাই বোঝানো হোক না কেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অধিকাংশ মুফাসসিরগণের মতে এখানে কাল বা যুগ বা সময়কে বোঝানো হয়েছে। আর আল্লাহ তাআলা এত কিছু রেখে এই সময়ের শপথ কেন করলেন? আল্লাহ তাআলা ওই জিনিসটার শপথ করেন যে জিনিসটার গুরুত্ব বেশি। আর সময়, কাল, যুগ, এটা যে আমাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এটা আমরা বুঝি না। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই সূরা আল আসরের আসর শব্দের মর্মার্থ বোঝানোর জন্য একজন মনীষীর উদ্ধৃতি উল্লেখ করেছেন। উদ্ধৃতিটা কি? ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন, একজন মনীষী বাজারে দেখতে পেলেন একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করতেছে, বাজারের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চিৎকার করে বলতেছে, হে লোক সকল, তোমরা শোনো, তোমরা সাহায্য করো ওই ব্যক্তিকে যার মূলধন গলে নিঃশেষ হয়ে যাচ্ছে, সাহায্য করো ওই ব্যক্তিকে যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ বরফ বিক্রেতার পুঁজি যেমন তার বরফ, বরফ যদি গলে ফুরিয়ে যায় তার মূলধন থাকে না, অবশ্য সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে ইমাম রাজি রহমতুল্লাহ বলেন, আমি আসর শব্দের অর্থ তখনই বুঝলাম, বরফ বিক্রেতার এই কথা শুনে বুঝতে পারলাম, অর্থাৎ আল্লাহ তাআলা মহাকালের শপথ করেছেন, সময়ের শপথ করেছেন, সময় এত গুরুত্বপূর্ণ। আমাদের এই সময়, আমাদের হায়াত যদি চলে যায় আমরা জীবনে আর কিছুই করতে পারবো না। সুতরাং জীবিত থাকা অবস্থায় এই হায়াতকে, এই সময়কে কাজে লাগাতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা প্রথমে শপথ করলেন মহাকালের শপথ, এরপরে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষরা ক্ষতিগ্রস্ত কেমনে এইটা আমাদের জানতে হবে। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, কিসের ক্ষতিগ্রস্ত এটা আমরা জানব। আমরা যদি ক্ষতিগ্রস্ত হই ইহকালে শান্তি পাবো না, পরকালেও শান্তি পাবো না। শান্তি যদি পেতে চাই আমাদের কি করতে হবে? সূরা আল আসরের তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন কোন কোন মানুষ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে, ওই সমস্ত মানুষের কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। তাহলে মানুষ সকল ক্ষতিগ্রস্ত, কিন্তু এর মধ্যে চারটি গুণ যে সমস্ত মানুষের ভেতরে থাকবে ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে সেই গুণটা কি? আমরা সেই গুণগুলি জানবো, চারটি গুণ, খেয়াল করে শুনবেন। এই চারটি গুণ সম্পর্কে যদি আমরা জানতে পারি, চারটি গুণের উপরে আমরা যদি আমল করতে পারি, তাহলে আমরা ক্ষতির হাত থেকে রক্ষা পাবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মহাকালের শপথ করলেন এই কারণে, কাল, সময়, যুগ, জ্বলন্ত সাক্ষী, ইতিহাসে যারা অতীতকালে ক্ষতিগ্রস্ত ছিল, কি কারণে ক্ষতিগ্রস্ত ছিল এটা ইতিহাস সাক্ষ্য দেয়। ফেরাউন, নমরুদ, মির্জা আফর বর্তমান দিয়ে বোঝায়, আবু জেহেল, এদের ইতিহাস কিন্তু লেখা রয়েছে। এটা আমরা কালের আবর্তনে,
কাল বা সময় যুগের ইতিহাস দেখে জানতে পারি। এই জন্য আল্লাহ কালের শপথ করেছেন। আবার বর্তমানে যারা ফেরাউন নমরুদের ভূমিকা পালন করে তারা আজকে মনে করছে, মানুষ মনে হয় তাদেরকে ভুলে যাবে, কিন্তু না, তাদের মৃত্যুর পর তাদের ইতিহাস লেখা হবে ফেরাউন নমরুদ মির্জাফর এজিদের মতো। সম্মানিত হাজরিন, এই জন্য কালের শপথ আল্লাহ তালা করেছেন। তাহলে আল্লাহ তালা বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, আর ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে চারটি গুণ রয়েছে। সে চারটি গুণ কি, এটাই আমার আলোচনার মূল বিষয় সূরা আল আসরের আলোকে। এক নম্বর গুণ আল্লাহ তালা বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমান এনেছে। এখন ইমান বলতে কি বোঝায়? ইমানের সংজ্ঞা হল মুখে স্বীকৃতি দেয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা, আর কাজের মাধ্যমে আমলের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা কার উপরে ইমান আনবো, কিসের উপরে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের চার নম্বর সূরা পঞ্চম পারা সূরা আন-নিসা আয়াত নম্বর 136 এর ভিতরে বলে দিয়েছেন, আমরা কিসের উপরে ইমান আনবো? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বললেন, হে বিশ্বাসীগণ, তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহ তাআলার প্রতি, রাসূলের প্রতি। এরপরে বলা হচ্ছে আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন এই কিতাবকে আল্লাহর কিতাব হিসেবে বিশ্বাস করতে হবে। শুধু তাই নয়, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। আমার ভাইরা, তাহলে বিশ্বাস আনতে হবে। কিন্তু আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, এইটা তো আবু জেহেল মানত, আবু জেহেল বিশ্বাস করত, সূরা ইউনুস 31 নম্বর আয়াত তার দলিল। কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা হলো, আমরা আল্লাহকে সৃষ্টিকর্তা পালনকর্তা মানি, আবার লা ইলাহা ইল্লাল্লাহ এটাও মানি, অর্থাৎ ইবাদতের হকদার একমাত্র আল্লাহ ছাড়া কেউ নয়। কিন্তু কাফেররা, আবু জেহেল আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তিনি যে একমাত্র ইবাদতের হকদার এটা মানত না, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে তারা মূর্তি পূজা করত। তাহলে আমাদের ঈমান হতে হবে শিরিক মুক্ত, একমাত্র আল্লাহর গোলাম হয়ে, গোলামি করে আল্লাহর ইবাদত করে প্রমাণ দিতে হবে যে আমরা ইমানদার। কিন্তু আল্লাহর প্রতি শুধু ইমান আনলেই হবে না, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে তার প্রতিও ইমান আনতে হবে। কিন্তু আজকে যুগে যুগে অনেক নাস্তিক, অনেক মুরতাদরা বিশ্বনবীকে খতমে নবুয়াত হিসেবে মানেন নাই, অস্বীকার করেছে। যেমন গোলাম মুহাম্মদ কাদিয়ানি, এই কাদিয়ানিরা বিশ্বনবীর নবুয়াতকে অস্বীকার করে, নিজেকে নবী দাবি করে। আফসোস, আমাদের বাংলাদেশে, যে দেশে কোটি কোটি মুসলমানদের বসবাস, সেই দেশে বর্তমান জামানায় কিছু নাস্তিকদের জন্ম হয়েছে, নাম না বললেও চিনবেন, তারা সেই কাদিয়ানিদেরকে সাপোর্ট করে, কাদিয়ানিদের পক্ষে কথা বলে, বিশ্বনবীর খতমে নবুয়াতকে নিয়ে তারা কথা বলে, অস্বীকার করে। কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিদের পক্ষে যারা কথা বলবে তারাও কাফের নিঃসন্দেহে আমরা বলতে পারি। নবীজির নবুয়তকে অস্বীকার করে, মুসলমান দাবি করে, যে দেশে কোটি কোটি মুসলমানদের বসবাস, সেই দেশে নাস্তিক এখনো জীবিত আছে। লজ্জা থাকা উচিত মুসলমানদের, সেই নাস্তিকের বিচার এখন পর্যন্ত বাংলার জমিনে হয় নাই। সম্মানিত হাজিরিন, বিশ্বনবীর নবুয়তকে অস্বীকার করে আমরা রাজনৈতিকভাবে বিভিন্ন দলে বিভক্ত হতে পারি, আমাদের ভিতরে মতমত থাকতে পারে, কিন্তু আমরা যে মুসলমান, আমাদের নবী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কোনো মতভেদ নাই। তাই যে নাস্তিক বা মুরতাদ নবীকে নিয়ে কথা বলবে, নবীর নবুয়তকে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলের একযোগে প্রতিবাদ করা দরকার, তাদের বিচার করা দরকার। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আবার আমাদের ওলামাদেরকে বলা হয় মওলা, আমাদেরকে বলা হয় মোল্লাতন্ত্র, আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ। অন্যায়ের প্রতিবাদ করলে পরে, হক কথা বললে যদি জঙ্গিবাদ হয়, তাহলে মুসলমানদের দেশে জন্ম নিয়ে লাভটা কি? যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা হক কথা বলবো, তাদের বিরুদ্ধে আন্দোলন করব, যতই আমাদেরকে জঙ্গিবাদ বলা হোক না কেন, যতই আমাদেরকে অন্যায়ভাবে কথা বলা হোক না কেন, আমরা কাউকে ভয় করি না, করবো না। হক কথা বললেই জঙ্গিবাদ হয়ে যাবে না,
জঙ্গিবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোনো আলেম ওলামা কোন ইসলাম ভীরু মানুষ কখনো জঙ্গিবাদ হতে পারে না, বরং জঙ্গিবাদের জন্ম দিয়েছে ওই সমস্ত নাস্তিকরাই যারা নবীকে অস্বীকার করে কোরআনকে অস্বীকার করে। সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান গাই তাই বলে উগ্রবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি, জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন পালিয়ে কোথায় যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে কথা বলি তাই আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান গাই তাই বলে উগ্রবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর! এত আস্তে তাকবীর দিচ্ছেন কেন? তাকবীর দিলে কি নাস্তিকরা এসে মারবে নাকি আমাদের? ভয় পাচ্ছেন? উচ্চ আওয়াজে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর! আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর প্রতি মান আনতে হবে, রাসূলের প্রতি মান আনতে হবে, রাসূলকে শেষ নবী হিসাবে মানতে হবে এবং রাসূলের আনুগত্য করতে হবে, তারাই হবে প্রকৃত ইমানদার। আর প্রকৃত ইমানদার কারা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে বলেছেন, তাহকিক মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 13 হাদিস নাম্বার 7, সহিহ বুখারী হাদিস নাম্বার 15, আল্লাহর নবী বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তার নিকটে তার সন্তান তার পিতা আর সকল মানুষের চাইতে প্রিয় না হব। তার মানে পৃথিবীর সকল মানুষের চাইতে, পিতার চাইতে, সন্তানের চাইতে মহব্বত করতে হবে রাসূলকে। কিন্তু আজকে আমরা রাসূলের ভালোবাসা আমাদের ভিতরে নাই, আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের পিতাদেরকে, অন্যান্য মানুষদেরকে ভালোবাসি, আমাদের কর্মে কাজে কর্মে সেটাই প্রমাণিত হয়। পিতার চাইতে সন্তানের চাইতে মহব্বত করতে হবে, কেমন দৃষ্টান্ত দিচ্ছি সাহাবায়ে কেরামদের জীবনী থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিলেন, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তিনি অনেক দেরিতে ইসলাম কবুল করলেন, বদরের যুদ্ধে তিনি ইসলাম কবুল করেননি। আবু বকরের পুত্র, তিনি কাফেরদের পক্ষে অস্ত্র ধারণ করেছিলেন। ইসলাম কবুল করার পর তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আমার আব্বা জান বদরের প্রান্তরে অনেকবার আমার সামনে আপনাকে পেয়েছিলাম, কিন্তু আপনি আমার পিতা বলে আমার ভিতরে মায়ার সৃষ্টি হয়েছে, আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার বিরুদ্ধে তরবারি চালাতে পারি নাই। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, হে আব্দুর রহমান শোনো, তুমি আমাকে পিতা বলে ছেড়ে দিয়েছ, আল্লাহর কসম করে বলি তুমি যদি আমার সামনে একটি বারের জন্য পড়তে আমি আবু বকর তোমাকে ছেড়ে দিতাম না। এ থেকে বোঝা গেল নিজের পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, নিজের পুত্রকে হত্যা করতে প্রস্তুতের কারণ হলো পুত্রের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করতে। আর পিতার চাইতে বেশি মহব্বত করতে হবে দৃষ্টান্ত দিচ্ছি সাহাবাদের জীবনী থেকে। হযরতে হামজালাম রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন, তিনি উহুদের যুদ্ধে অস্ত্র ধারণ করেছিল নবীজির পক্ষে, আর তার আপন পিতা অস্ত্র ধারণ করেছিল কাফেরদের পক্ষে। পিতার বিরুদ্ধে পুত্র অস্ত্র ধারণ করেছে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে
হযরত হানজালা শাহাদত বরণ করেছেন, তার উপরে ফরজ গোসল ছিল, কিন্তু তিনি যখন অংশগ্রহণ করলেন যুদ্ধে, শাহাদত বরণ করলো, বিশ্ব নবী উহুদের ময়দানে যত শহীদ হয়েছিলেন শহীদদেরকে একত্রিত করলেন গোসল, তাদেরকে দাফন কাফন করানোর জন্য। এমন সময় হযরত হানজালার স্ত্রী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যদেরকে গোসল দেওয়া হচ্ছে না, কিন্তু আমার স্বামী হানজালাকে যেন গোসল দেওয়া না হয়, কারণ তার উপরে গোসল ফরজ ছিল, কিন্তু জিহাদের কথা শুনে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, পাগল হয়ে গেছে, শাহাদত বরণ করেছে, তাকে যেন গোসল দেওয়া না হয়। শহীদদেরকে গোসল দেওয়া না হয় না, রক্ত মাখা জামা কাপড় পরা অবস্থায় কবরে রেখে দেওয়া হয়, তার কারণ বামা হেসার গার খোদা তুরসি দাবু ইয়ান্দার জোয়াবে ও শহীদে হানজারে সকল দোয়াহিয়া কাফুন্দারা। শহীদরা কিয়ামতের মাঠে ক্ষত চিহ্নগুলি নিয়ে যখন হাজির হয়ে যাবে, বুলেটের চিহ্ন, খুরের চিহ্ন, তরবারির চিহ্ন, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তোমরা কারা, তোমাদের গায়ে এসব গেলি কি, তোমরা কারা? শহীদরা বলবে, আল্লাহ তাআলা, আমরা তোমার গোলাম, দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি, তারা আমাদেরকে আঘাত করেছে, তারা আমাদেরকে মেরেছে, তাদের আঘাতের চিহ্নগুলি নিয়ে আপনার দরবারে আমরা হাজির হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, শহীদ রে, স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, পিতার মহব্বত, তোমার কলিজায় দাগ লাগে নাই, তুমি আমাকেই বেশি মহব্বত করেছো, সুতরাং আমি তোমাদের কোনো বিচার করব না, হিসাব নেব না, বিনা বিচারে, বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী গোসলের ব্যবস্থা করলেন হযরত হানজালার, এমন সময় আল্লাহ পাক জানিয়ে দিলেন জিব্রাইলের মাধ্যমে, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসলের বন্দোবস্ত আপনাকে করতে হবে না, তার কারণ আল্লাহ তাআলা হানজালার উপরে খুশি হওয়ার কারণে হাউজে কাউসারের পানি দিয়া আর ফেরেশতাদের মাধ্যমে তার গোসলের বন্দোবস্ত করে দিয়েছে। যে কথা বলার জন্য আমি বুঝাচ্ছিলাম, ঘটনাটি বললাম, আল্লাহর নবী বললেন, পিতার চাইতে বেশি মহব্বত করতে হবে, আল্লাহর নবীকে, নবীকে মহব্বত করে নিজের পিতার বিরুদ্ধে অস্ত্র ধরে জীবন পর্যন্ত দিয়ে দিলেন উহুদের ময়দানে। হযরত হানজালা, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমাদেরকেও পিতার চাইতে বেশি মহব্বত করতে হবে রাসূলকে। আমার ভাইরা, কিন্তু আজকে রাসূলের মহব্বত আমাদের ভিতরে নাই, আজকে শুধু মহব্বত অন্য মানুষের প্রতি, একজন যুবক আরেকজন যুবতীকে ভালোবাসে মহব্বত করে বিয়ের আগেই বলুন, নাউজুবিল্লাহ। জানার জন্য বলতেছি, মাইন্ড করবেন না, 14 ফেব্রুয়ারি নাম দিয়েছে ভালোবাসা দিবস শয়তানরা। শফিক রহমান নামক একজন কুলাঙ্গার 1993 সনে এই দিবসটির জন্ম দিল। ভালোবাসা দিবসের কোনো সময় লাগে না, তারিখ লাগে না, মানব মানবীর ভালোবাসা সেই আদম সৃষ্টি থেকেই শুরু হয়েছে। ভালোবাসা দিবসের নামে তারা লুচ্চামি করতেছে, পার্কে, কলেজে, হোস্টেলে, প্রকাশ্য দিবালোকে জেনাবা বিচার করে তারা সিফিরিস ধনীদের মতো মারাত্মক মরণ ব্যাধিতে, যৌন ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এভাবে ভালোবাসা যাবে না, বিয়ের আগে একজন যুবক আর একজন যুবতীকে, যুবতী যুবককে ভালোবাসতে পারে না, এর নাম ভালোবাসা নয়, এটা হচ্ছে ভণ্ডামি, লুচ্চামি, লম্পটগিরি করা। জোরে বলুন, ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই, দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বৈছারিয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই, দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বৈছারিয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে বলুন, ঠিক কিনা? এই সমস্ত লম্পটগিরি বাদ দিতে হবে, ভালোবাসা বলে কিচ্ছু নাই, ভালোবাসতে হবে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ভালোবাসতে হবে রাসূলকে, কিন্তু মুখে শুধু ভালোবাসার কথা বললেই চলবে না, সেই ভালোবাসার প্রমাণ দিতে হবে রাসূলের আনুগত্য করে। আজকে আমাদের দেশে কিছু মানুষ রয়েছে, 12ই রবিউল মাস আসলে পরে, 12ই রবিউল আউয়াল মাসে নবীজির জন্মবার্ষিকী পালন করে, ঈদে মিলাদুন্নবী পালন করে,
বিভিন্ন গজলের মাধ্যমে কান্নাকাটি করে, কান্নাকাটি করে বুক ভাসায়, আর মিলাদ করে জিলাপি খেয়ে বাড়ি যায়, মনে করে এইটাই মনে হয় রাসূলকে ভালোবাসা। আসলে তা নয়, রাসূলকে এর নাম ভালোবাসা নয়। নবীজির কথা শুইনা, নবীজির কথা শুইনা সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মদের বাজে। কথা বলেন ঠিক কিনা? নবীজি যেভাবে সমাজ গড়েছেন, রাষ্ট্র গড়েছেন, যেভাবে নবীজি শরীয়তের আইন প্রতিষ্ঠিত করেছেন, করতে বলেছেন, সেইভাবে বিশ্ব নবীকে আনুগত্য করার নামই হলো ঈমান, সেইভাবে আনুগত্য করার নামই হলো ভালোবাসা। শুধু মিলাদ করে জিলাপি খাওয়ার নামই কিন্তু ভালোবাসা নয়। নবীজিকে এত মহব্বত করি, মিষ্টি খাইতে ভালো লাগে, কিন্তু মুখে দাড়ি রাখতে হবে এটা ভালো লাগে না, ঠিক কিনা? অধিকাংশ যুবক ভাইরা দাড়ি রাখে না, হ্যাঁ বলতে হয়, মাইন্ড করবেন না, দাড়ি রাখে না। একটাই কারণ, তারা মনে করে যে মুখে দাড়ি রাখলে মনে হয় বিয়ে হবে না। এরকম যুবক আছে না নাই আমাদের দেশে? এটা আসলে মিথ্যা কথা, ভুয়া কথা, ভয় নাই। একটা বাস্তব কথা বলি, সত্য কথা, আমার জীবনের একটা কথা বলি। আমি যখন দাড়ি রাখলাম সর্বপ্রথম, হঠাৎ করে একদিন আমার এক নানির সঙ্গে দেখা হয়ে গেল, সম্পর্কে নানি, সত্য ঘটনা। নানি আমাকে দেখালে মুচকি মুচকি হাসে। আমি বললাম, নানি কেমন আছো? নানি খালি মুচকি মুচকি হাসে, জবাব দেয় না। আমি জিজ্ঞেস করলাম, নানি হাসার কারণটা কি? নানি বলতেছে, তোমার বউ কি ভাত খাবে? আমি বললাম, আমি তো বিয়েই করিনি, আপনার আগে এই চিন্তা হলো কেন? বলতে, তোমার মুখে দাড়ি, তোমার বউ ভাত খাবে না। আমি বললাম, ভাত না খায় রুটি খাবে? বলতে, তাও খাবে না। কি বুঝলেন, মুরব্বী মানুষ, তার ভয়, আমার মুখে দাড়ি, আমার বউ ভাত খাবে না। আমি আর রসিকতা করে বললাম, শোনো বুড়ি, আমার মুখে দাড়ি পছন্দ করবে না যে নারী, তাকে বউ বানায়া আনবো না আমার বাড়ি। ঠিক বলেছি না ব্যাটিক বলেছি? আমার ভাইরা, নবীর সুন্নাত, যে মহিলা পছন্দ করে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে দাড়িকে পছন্দ করে না, দাড়িওয়ালাকে পছন্দ করে না, বুঝতে হবে ওই মেয়ের ভিতর ইসলামের গন্ধ নাই, একে নিয়ে সংসার করা যাবে না। আবার মায়েরা রাগ করবেন না, চলে যাবেন না রাগ করে। আবার বাংলাদেশে এমনও নারী আছে, পরিবারের লোকজনকে আগেই বলে, বিয়ে যদি করতে হয় দাড়িওয়ালাকে বলবো, দাড়ি ছাড়া কোনো পাত্র আনবে না, এরকম নারীও আছে। তাই যুবকদেরকে বলি, দাড়ি রাখলে বিয়ে হবে না, এই ভয়টা দূর করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আসল কথা আসে যাক, নবীকে ভালোবাসতে হবে, কোনো মানুষকে নয়, নবীকে ভালোবাসতে হবে। আনুগত্যের মাধ্যমে শুধু মুখে ভালোবাসার কথা বললে হবে না, আনুগত্যের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আমরা নবীকে ভালোবাসি। সূরা আল ইমরান 3 নম্বর সূরা, আল্লাহ তাআলা 31 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহু ওয়ায়াগফির লাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহীম। আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তার মানে হলো, যারা নবীকে ভালোবাসবে তাদের প্রমাণ দিতে হবে, আল্লাহকে যারা ভালোবাসবে প্রমাণ দিতে হবে নবীর আনুগত্য করে, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এবং তাদের গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল এবং দয়াময়। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, ঈমান আনতে হবে, শিরিক মুক্ত ঈমান। আমরা যদি শিরিক মুক্ত ঈমান আনতে পারি, মুখে ঈমানের কথা বলে কোনো লাভ নাই। আজকে আবু জেহেলরা সেজদা করত মূর্তির পায়ে। আজকে বর্তমানে কিছু মুসলমান আছে আল্লাহর ইবাদতকে ভুলে গিয়ে আমাদের মতো কিছু দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে ভণ্ড পীরের পায়ে সেজদা করে, জোরে বলুন ঠিক কি না? যদি প্রমাণ চান, প্রমাণ দেওয়া খুব সহজ, ইন্টারনেটে ঢুকে ইউটিউবে সার্চ দিবেন, ভণ্ড পীর লিখে দেখবেন, কত ভণ্ড পীর তাদের মুরিদদেরকে হুকুম করতেছে সেজদা করার জন্য, আর এই নির্বোধরা তাদের বাবার পায়ে সেজদা করতেছে, এটা কি শিরক? এই শিরিক করা যাবে না, এর নাম ঈমান নয়, একমাত্র গোলামি করবো আল্লাহর। এই সমস্ত ভণ্ডদের বিরুদ্ধে আমাদের সজাগ হওয়া দরকার। জাগরে যুবক নওজোয়ান, জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া তোরা কে জায়গা হিয়া, খাজা নামের গান পীর মুর্শিদের
পারিয়াছে দুহাই আজা জিলি শয়তান দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজানার গান তামান দুনিয়া গিয়াছে ভরিয়া শিরক বিদাতে ইসলাম বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছে কত কবরে জলরে প্রদীপ মসজিদে নাই বাতি কত কবরে জলরে প্রদীপ মসজিদে নাই বাতি খানকা মাজারে শিরনি লইয়া উঠেছে ওরা মাতি এখনো তোরা ঘুমের ভান জাগরে যুবক নৌজুয়ান দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজানা মের গান এখনো রইলি বসে তোরা দেবীর পূর্বে কেশির তলোয়ার ধর কোষে ভয় কিরে তোর পথ দেখাবে আল্লাহর দেয়া পাক কুরআন ভয় কিরে তোর পথ দেখাবে আল্লাহর দেয়া পাক কুরআন জাগরে যুবক নৌজুয়ান দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজানা মের গান কোন খাজা বাবা ভণ্ড বাবা ল্যাংটা বাবা কোনদিন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না কিয়ামতের মাঠে নিজেরাই ব্যস্ত থাকবে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় জোরে বলুন ঠিক কিনা সেজদা করবো একমাত্র আল্লাহকে কাকে আল্লাহকে এক নম্বর পয়েন্ট বললাম চারটি গুণের মধ্যে এক নম্বর গুণ হচ্ছে ঈমান আনতে হবে তাহলে ক্ষতির হাত থেকে বাঁচা যাবে এক নম্বর পয়েন্ট সমাপ্ত করলাম দ্বিতীয় পয়েন্ট আল্লাহ তাআলা সূরা আল আসরের মধ্যে বলতেছেন ওয়া আমিলুস সলিহা আর যারা সৎ আমল করে নেক আমল করে নেক আমল বলতে কি বোঝায় ভালো কাজ আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে যে কাজের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নেক আমলের পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিতে আমল করা ইবাদত করার নামই হচ্ছে নেক আমল আল্লাহ তাআলার নেক আমল যদি দুনিয়ায় বেঁচে থাকতে না করি মৃত্যুর পর কিন্তু আর সুযোগ নাই ঈমান আর নেক আমলের মধ্যে সম্পর্ক হলো বীজ আর চারার মতো বীজ রোপণ করলে চারা যদি বের না হয় বুঝতে হবে বীজটা নষ্ট ঈমান আনার পরে আমল যদি না করি নেক আমল বুঝতে হবে এই ঈমান ভুয়া ঈমান ঈমানের কোনো মূল্য নাই আল্লাহ তাআলার কাছে আমার ভাইরা মৃত্যুর পরে নেক আমল করার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা নিজেই কোরআনের ভিতরে বলে দিয়েছেন যখন কোন পাপিষ্ট ব্যক্তির মৃত্যু এসে যায় তারা কি বলে কোরআনের ভাষায় শুনুন সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 18 পারা আয়াত নম্বর 99 আল্লাহ তাআলা বলতেছেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন আল্লাহ তাআলা বললেন যখন তাদের কারো মৃত্যু হাজির হয়ে যায় তখন তারা বলে হে আমার রব আমাকে আর একবার পাঠিয়ে দাও দুনিয়াতে তার কারণটা কি পরের আয়াতে বলছেন লাল্লি আমালুস সলিহা যাতে আমি নেক আমল করতে পারি ফিমা তারাক্তু যা আমার ফেলে আসা দিনগুলোতে করতে পারি নাই আল্লাহ তারা ধমক দিয়ে বলবেন কাল্লা কখনো না ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা আল্লাহ বলবেন এটা তো তোমার কথার কথা মাত্র তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না এবং কিয়ামত পর্যন্ত তার সামনে বর্জকি জীবন থাকবে পর্দার জীবন থাকবে সে আর কখনো নেক আমল করার সুযোগ পাবে না তার নেক আমল করতে হবে দুনিয়ায় বেঁচে থাকতে জোরে বলুন ঠিক কিনা নেক আমল করার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করেছেন আর আমরা নেক আমল করতে চাই না প্রতিযোগিতা কেমনে করেছেন সেই বুখারীর হাদিস হাদিসটি মুসলিম শরীফে এসেছে একদল গরিব মানুষ বিশ্ব নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ধনী ব্যক্তিরা জান্নাতের উচ্চ মর্যাদা সম্পন্ন জায়গাগুলি দখল করে নিয়েছে কিন্তু আমরা তো অসহায় তাদের সমজুরি আমরা কেমনে হব তারা দৃষ্টান্ত দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ধনী ব্যক্তিরা সলাত আদায় করে আমরাও সলাত আদায় করি ধনী ব্যক্তিরা রোজা রাখে আমরা রোজা রাখি খেয়াল করে শুনুন ধনী ব্যক্তিরা রোজা রাখে আমরা রোজা রাখি কিন্তু ধনী ব্যক্তিরা দান করে দাস মুক্তি করে আমরা গরিবরা তো দান করতে পারি না এবং আমরা গরিবরা দাস মুক্তিও করতে পারি না তাহলে আমরা কেমনে বড়লোকদের সমান নেকি হাসিল করব আল্লাহর নবী বললেন সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন আমল বলে দেব না যে আমল করলে পরে তোমাদের চাইতে আর কেউ শ্রেষ্ঠ হতে পারবে না গরিব লোকেরা বললো অবশ্যই বলুন আল্লাহর নবী জানিয়ে দিলেন লোকদেরকে বললেন তোমরা
প্রত্যেক সালাত শেষে সালাতের পরে 33 বার করে তাসবিহ পাঠ করবে, 33 বার করে তাকবীর পাঠ করবে, 33 বার করে তোমরা তাহমিদ পাঠ করবে, তাসবিহ তাহমিদ এবং তাকবীর পাঠ করতে হবে। তার মানে হলো সালাত শেষে 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ বলতে হবে। আর যারা বলবে এই গরিব আর বড় লোক সমান নেকির অধিকারী হয়ে যাবে, বিশ্ব নবী বললেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন গরিবরা আমল শুরু করে দিল, এদিকে বড় লোকেদের কানেও ওই কথা যখন চলে গেল বড় লোকেরা এই আমল করতে লাগলো। এবার গরিবরা আবার বললো ইয়া রাসূলুল্লাহ, বড় লোকেরা তো আমল করা শুরু করে দিয়েছে, এবার উপায় কি? বিশ্ব নবী বললেন এটা হচ্ছে আল্লাহ তালার অনুগ্রহ, আল্লাহ যাকে ইচ্ছা অনুগ্রহ করেন, এতে তোমাদের করার কিছু নাই। তাহলে নেক আমল করার জন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করেছেন, আর আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, ইবাদত বন্দেগী করি না, নেক আমল করি না। আমার ভাইরা, নেক আমল করলে ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো। নেক আমল বলতে শুধু নামাজ রোজাকে বুঝায় না, হজ জাকাতকেই বুঝায় না। মায়েরা এসেছেন, মায়েদেরকে বলি নেক আমল বলতে কুরআনুল কারিমে পর্দার কথা বলা হয়েছে, মায়েদেরকে বলছি আপনারা যদি পর্দার আইন মানেন এইটাও একটা নেক আমল, কারণ পর্দা করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ তাআলা। সূরা আন-নূর 24 নম্বর সূরা 18 পারা 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন নারীদেরকে উদ্দেশ্য করে, ওয়ালি ইয়াজরিবিনা বিকুমুরিহিন্না আলা জুউবিহিন, যারা মুমিনা নারী হবে তাদের দায়িত্ব হলো তাদের মাথার কাপড় দিয়ে তাদের বুকটাকে তারা ঢেকে রাখবে। অথচ আজকে মুসলমান নারী রাস্তাঘাটে চলাফেরা করে তাদের দিকে তাকানো যায় না। একজন নাস্তিক, একজন অন্য ধর্মের বেঈমানদার নষ্ট নারীরা যেভাবে চলাফেরা করে, মুসলমান নারী আজকে রাস্তাঘাটে সেভাবে চলাফেরা করে, জোরে বলুন ঠিক কিনা? পর্দা করতে হবে কাকে? যাদের যৌবন আছে যৌবনকালে পর্দা করতে হবে। আজকে আমাদের সমাজের দৃশ্য, আমার নানীরা দাদিরা এমন পর্দা করে, মুখোশ পরে, চিনাই জানা, ভয় লাগে দেখলে, মানুষ না অন্য কিছু। আর যুবতীরা করে না, পর্দা করতে হবে কাকে? দৃষ্টান্ত দিচ্ছি বোঝানোর জন্য। মনে করেন আপনার বাড়িতে একটা আম গাছ রয়েছে 100 বছর বয়স, আর একটা কচি গাছ লাগিয়েছেন সবে মাত্র, বেড়া দিতে হবে কোন গাছে? 100 বছর বয়স গাছে ফল আসে না, পাকা পোক্ত গাছ, গরুও খায় না, ছাগলেও খায় না, ওই গাছে যদি বেড়া দেন মানুষ বলে পাগল, ঠিক কিনা? আর যদি কচি গাছে বেড়া না দেন, কচি কচি পাতা, ছাগলে মনে করবে একটু খাই, গরুও মনে করবে দেখি শিং টিং ঢুকানো যায় কিনা, ঠিক না? ঠিক। কিন্তু কচি গাছে বেড়া না দিয়ে আজকে বুড়া গাছে বেড়া দিচ্ছে, ঠিক তেমনি রাস্তাঘাটে দেখা যায় আমার নানীরা দাদিরা বোরখা পরে, মুখোশ পরে যায়, সঙ্গে যুবতী নাতনি, যুবতী ছেলের বউ, তারা পর্দা করে না, জোরে বলুন ঠিক কিনা? মায়েরা শুনুন, পর্দা করতে হবে।